ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা যে রিভিউটি সম্পর্কে জানব সেটি হচ্ছে ক্লোফেনাক ইমাজেল। এটি ব্যথা উপশম করার একটি জেল বা ক্রিম। স্থানীয় ব্যথা, প্রদাহ, প্রান্তিক সন্ধিস্থল বা সফট টিস্যু রিউম্যাটিজম এর লক্ষণসমূহে স্থানীয় অবস্থায় মাংসপেশির এবং অস্থি সংযোগস্থলের টেন্ডোসন লিগমেন্টে ব্যথা ও প্রদাহজনিত ফোলার উপশম হিসেবে এটি ব্যবহার করা হয়। বন্ধুরা, সহজ কথা যদি বলি, এটি হচ্ছে যে মাংসপেশিতে যে ব্যথা, সেই ব্যথা উপশম করার জন্য এই ক্লোফেনাক ইমাজেলটি ব্যবহার করা হয়। এর উপাদানের মধ্যে রয়েছে ক্লোফেনাক ইমাজেল, প্রতি গ্রাম ইমাজেলে আছে ডাইক্লোফেনাক ডাইইথাইল অ্যামিন বিপি 11.6 মিলিগ্রাম, যা ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি 10 মিলিগ্রামের সমতুল্য। এটি ব্যবহার করার যদি কথা বলি, তাহলে আপনি আক্রান্ত স্থানে 2 থেকে 4 গ্রাম ক্লোফেনাক ইমাজেল দিনে 3 থেকে 4 বার ব্যবহার করবেন, হালকাভাবে ঘষে ঘষে। এই ডাইক্লোফেনাক ইমাজেল এটি ব্যবহার করলে অনেকের আবার দেখা যায় যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও হতে পারে, যেমন জ্বালা পোড়া, চামড়ায় লালচে ভাব হওয়া, কখনো কখনো চামড়াতে ফুসকুড়ি। তবে এটি সাধারণ বিষয়, এটি নাও হওয়ার সম্ভাবনা বেশি। যাদের ত্বক বেশি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এটি অনেক সময় হতে পারে। আর বন্ধুরা, সচেতন থাকতে হবে যে গর্ভকালীন ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। আরেকটা সতর্ক হচ্ছে বায়ুরোধী ড্রেসিং এর ক্ষেত্রে ডাইক্লোফেনাক ইমাজেল ব্যবহার করা উচিত নয়। চোখ অথবা মিউকাস মেমব্রেনেক ডাইক্লোফেনাক ইমাজেলের সংস্পর্শে আনা যাবে না। মুখে এটি সেবন করা যাবে না। আর শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন এবং আলো থেকে দূরে রাখবেন, শুষ্ক ঠান্ডা জায়গায় রাখবেন। এই ইমাজেল ব্যথা উপশমের জন্য আমরা ব্যবহার করে থাকি। বন্ধুরা, বাজারে বিভিন্ন কোম্পানির এ ধরনের ক্রিম জেল পাওয়া যায়, কিন্তু স্কয়ার কোম্পানির এই প্রোডাক্টটি গুণগত মান অনেকই ভালো। আর এটি হয়তো অনেকেই চেনেন। আর আপনি এটা আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে চাইলেই পাবেন। বন্ধুরা, এটির দামও খুব একটা বেশি নয়, মাত্র 40 টাকা। যা হোক, আমরা আজ যে রিভিউটি সম্পর্কে জানলাম, এটি একটি জেল বা ক্রিম। এটি ব্যবহারে আপনার শরীরের মাংসপেশির যে ব্যথা সেটি উপশম হওয়া সম্ভব। তবে আমরা বরাবরই বলে থাকি যে আপনি যে কোনো ওষুধ বা ক্রিম যখনই ব্যবহার করবেন, তখন আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তবে সেটি ব্যবহার করবেন, কারণ আপনার শরীরের জন্য কোনটি জরুরি সেটি একমাত্র চিকিৎসকই বলতে পারবেন। তাই রোগ হলে চিকিৎসা করুন ভালো চিকিৎসক।